হ্যালো বন্ধুরা, সুমিস রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আমি শুক্তো। শুক্তো বানাতে লাগছে আমার পেঁপে, রাঙালু, কাঁচকলা, আলু, ডাঁটা, উচ্ছে, বেগুন, এদিকে মশলা আছে, নুন, জিরে, সর্ষে, হলুদ, রাঁধুনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, বড়ি, দুধ, সর্ষের তেল। এবার আমি সবজিগুলো কেটে নেব। উচ্ছেটা কেটে নিচ্ছি, এরম লম্বা লম্বা করে কেটে নেব উচ্ছে। উচ্ছে কাটা হয়ে গেছে, এবার কলাটাকে কেটে নেব। কলাগুলো এরকম লম্বা লম্বা বড় বড় করেই কাটবো। কলা কাটা হয়ে গেছে, আলুটাকে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, রাঙালুটা কেটে নিচ্ছি। রাঙালু কাটা হয়ে গেছে, পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপে কাটা হয়ে গেছে, ডাঁটাটাকে কেটে নিচ্ছি। কাঁটা কাঁটা হয়ে গেছে, বেগুনটাকে কেটে নিচ্ছি। সবজি ধোয়ার জন্য গামলাতে জল নিয়ে নিচ্ছি, প্রথমে আলুটা ধুয়ে নিচ্ছি। রাঙালুটা ধুয়ে নিচ্ছি, বেগুনটাকে ধুয়ে নিচ্ছি। ডাঁটাটা ধুয়ে নিচ্ছি,
পেঁপেটা ধুয়ে নিচ্ছি। উচ্ছেটা ধুয়ে নিচ্ছি। কলাটা ধুয়ে নিচ্ছি। আমার সবজি কাটা ধোয়া হয়ে গেছে। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়াটা গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি শিলে ফেলে। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সর্ষেটা বেটে নিচ্ছি। রাঁধুনিটা একসাথে বেটে নেব। রাঁধুনি আর সর্ষে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাটির জলে তুলে নিচ্ছি। বড়ি ভাজার জন্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বড়িটা দিয়ে দিচ্ছি কড়ায় ভাজার জন্য, কড়ার তেলে। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে উচ্ছে ভাজার জন্য। উচ্ছেটা দিয়ে দিচ্ছি কড়ার তেলে। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি উচ্ছেটা। পেঁপেটা ভেজে নিচ্ছি। পেঁপেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব একসাথেই রাখবো ভেজে ভেজে। কাঁচকলাটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, রাঙালুটাও দিয়ে দিচ্ছি, দুটো একসাথে ভেজে নেবে। আলু রাঙালু একসাথে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো সব আমি কড়াই দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেটে রাখা সর্ষে আর রাঁধুনি দিয়ে দিলাম ঢেলে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এই শুক্তোতে ঘি দিতেই হয়। আমি ঘি খাই না বলে দিইনি ঘি, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, কড়াটা আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে সাঁতলে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার শুক্তোটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিই, ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব,
শুক্তো আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।